হ্যালো আননোন ফ্যাক্ট বেঙ্গলির বন্ধুরা, যেরকম বলেছিলাম ঠিক সেরকমটি হতে চলেছে। তা উক্তে বলে যে ঘূর্ণিঝড়টি আমরা বলেছিলাম আরব সাগরে তৈরি হবে, সেই ঘূর্ণিঝড়টি কিন্তু সংঘবদ্ধ হওয়া শুরু হয়েছে এবং লাল সতর্কতা জারি করা হয়েছে তিনটি রাজ্যে, যেমন কেরালা, মহারাষ্ট্র এবং গুজরাট। গোয়াতেও খানিকটা কিন্তু এফেক্ট পড়বে, তবে কেরালাতে এর জেরে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি শুরু হয়ে গেছে। আজ 16 মে 2021 রবিবার, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ঘূর্ণিঝড়টি তাউকতেই যে নামটি দিয়েছে মায়ানমার। আপনারা জানেন আগে 12টি দেশ মিলে দিত এই নাম, এখন 16টি দেশ মিলে এই ঘূর্ণিঝড়ের নাম দিয়ে থাকে। তবে এই তাউকতে যে নামটি দিয়েছে এটা কিন্তু মায়ানমার দিয়েছে, আর এটি কিন্তু সংঘবদ্ধ হওয়া শুরু হয়ে গেছে এবং যথেষ্ট শক্তিশালী হয়ে সংঘবদ্ধ হচ্ছে, আর এটি এগিয়ে যাবে মোটামুটি আমাদের যতদূর মনে হয় গুজরাটের দিকে। আমি সম্ভাব্য যে এর রাস্তা বা রুট আমরা সেটা লাইভ ট্র্যাকিং করে দেখাচ্ছি, মানে আজকে 16 তারিখ অলরেডি কিন্তু মুম্বাইয়ের কাছাকাছি কিন্তু এর এফেক্ট চলে আসবে মহারাষ্ট্রের কোলাপুর এসব জায়গায়। তার জেরে দক্ষিণ ভারতের অনেক জায়গাতেই বৃষ্টি হবে। মানে আমরা যদি এখন থান্ডার মুডে দেখিয়ে দিই, থান্ডার মুডে আমরা দেখে নেব যে কেরালা থেকে শুরু করে মহারাষ্ট্র এরকম অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন হায়দ্রাবাদের দিকে, কোলাপুরের দিকে, এই সমস্ত জায়গায় বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। আমরা এবার চলে আসি আবার ওয়াইন্ডে আমরা গিয়ে আমরা দেখছি এই ঘূর্ণিঝড়টা কিন্তু আরও বড় আকার ধারণ করেছে। এই ঘূর্ণিঝড়টি অনেকটা আমফানের পর যে নিসর্গ বলে যে ঘূর্ণিঝড়টি এসেছিল, আর এর মতোই কিন্তু এই ঘূর্ণিঝড়টি এগিয়ে চলেছে। মানে এই ঘূর্ণিঝড়টি মানে আরও সংঘবদ্ধ হয়ে অনেকটাই গতিবেগ কালেক্ট করে নিয়েছে, মানে বাড়াচ্ছে, মানে প্রায় 175 কোথাও কোথাও 200 কিলোমিটার বেগে এটি কিন্তু ধেয়ে যাচ্ছে গুজরাট উপকূলের দিকে, এবং যাওয়ার সময় সে কিন্তু মহারাষ্ট্রের ও কর্ণাটক, কেরালার অনেকগুলো এই রাজ্যগুলোর ওপর থেকে এফেক্ট করতে করতে যাবে, আর এর ফলে এখানে বৃষ্টি হতে পারে ভারী। এবার আমরা দেখছি আরও গতি বাড়িয়ে ঘূর্ণিঝড়টি এগোচ্ছে গুজরাটের দিকে, মুম্বাইতে উপকূলবর্তী এলাকাতে তার এটা কিন্তু এগোচ্ছে। এবার সরাসরি ল্যান্ডফল যখন হবে আমরা কিন্তু গতিবেগ, তখন কিন্তু এর গতিবেগ আরও বেগ নেবে, মানে 200 কিলোমিটারের ওপর গতিবেগ কিন্তু এটা নিয়ে নিচ্ছে। মানে তার মানে এটি যখন উপকূলে আছড়ে পড়বে তখন এটা 250 কি 300 কাছাকাছিও চলে যেতে পারে। এটা আছড়ে পড়বে 17 তারিখ দুপুরের পর এর তাণ্ডব কিন্তু দেখা যাবে, আর যখন আছড়ে পড়বে তখন এর গতিবেগ থাকবে 250 মানে ঘন্টায় 250 কিলোমিটার বেগে কিন্তু এটা ল্যান্ডফল করতে পারে। তবে এটা গুজরাটে আছড়ে পড়বে 17 তারিখ রাত 10টার দিকে, এখনও অবধি সেটাই আমরা দেখতে পাচ্ছি। আর 17 তারিখ সারা রাত কিন্তু এখানে দাপট দেখাবে গুজরাটের ওপর, এবং 18 তারিখ সকালেও এটা কিন্তু দাপট চলবে গুজরাটের ওপরে। মানে ভালো রকম দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন লাল সতর্কতার মধ্যে রয়েছে গুজরাটে, কিন্তু সবথেকে বেশি মানে এর এফেক্টটা পড়বে, আর এটাকে কিন্তু খুব সতর্কভাবে প্রশাসন দেখছে। 16 তারিখ আমরা এবার বিকালের দিকে যাই, 16 তারিখ আমরা বিকালের দিকে যদি যাই, 16 তারিখ বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি কোলাপুরের দিকে কিন্তু, কোলাপুরের উপকূল মানে মুম্বাই উপকূলের দিকে কিন্তু এটা সম্পূর্ণ আছড়ে মানে ওর ওপর থেকেই যাচ্ছে, মানে এর গতিপথ কিন্তু এখনও শেষ হয়নি, এটা আস্তে আস্তে গিয়ে গুজরাটে গিয়ে আঘাত করবে। তা এখন আমরা রয়েছি সন্ধ্যা 7টা নাগাদ 16 তারিখ, আমরা সোজাসুজি চলে যাই 17 তারিখ সকালের দিকে। 17 তারিখ আমরা যদি সকাল 6টার সময় যাই তখন দেখছি এটা কিন্তু মুম্বাই উপকূলে মোটামুটি তাণ্ডব চালানো শুরু করে দিয়েছে, আর এই সময় মুম্বাই উপকূলে কীরকম বৃষ্টিপাত হবে সেটাও আমরা আরেকবার দেখে নিই রেইন অ্যান্ড থান্ডারে গিয়ে। রেইন অ্যান্ড থান্ডার ফোল্ডারটা আমরা খুলে নিয়েছি, এবার আমরা সরাসরি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন গুজরাটের ওপর থেকে এটা যখন যাচ্ছে এর চারিদিকে কিন্তু ভয়ানক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার আমরা আবার চলে আসি ওয়াইন্ডে গিয়ে আমরা দেখতে পাচ্ছি, এইবার আমরা 17 তারিখ মানে দুপুরের দিকে যাই, 17 তারিখ যদি আমরা 4টের সময় যাই তখন কিন্তু আমরা দেখছি
যে এটা কিন্তু মুম্বাই উপকূলকে অতিক্রম করে এইবার ঢুকতে চলেছে আহমেদাবাদের দিকে বা গুজরাটের দিকে। আপনারা সেটা দেখতেই পাচ্ছেন, মানে এর গন্তব্য আমরা বলেইছিলাম যে এটা গুজরাটে গিয়ে সম্পূর্ণ ল্যান্ডফল করবে, সেরকমভাবেই কিন্তু এর গতি প্রকৃতি মুম্বাইকে অতিক্রম করে ওটা কিন্তু এগোচ্ছে আস্তে আস্তে। এবার আমরা সরাসরি সন্ধ্যাবেলার দিকে যাই, মানে আমরা যদি রাত 8টার দিকে যাই, রাত 8টার দিকেও দেখতে পাচ্ছি মুম্বাইকে ক্রস করে ঢুকতে চলেছে গুজরাটের একদম উপকূলবর্তী অঞ্চলে। আর এই সময় আমরা একবার বৃষ্টিপাতটা দেখে নিই, এই সময় আমরা রেন অ্যান্ড থান্ডারে গিয়ে দেখি যে বৃষ্টিপাত কিন্তু তখন সমগ্র গুজরাটের দিকে তো বৃষ্টিপাত রয়েছেই, আহমেদাবাদ সহ সব জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, সেই লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি এই তথ্যগুলো। এবার আমরা, এটা তো রাত 8টার সময়ের পরিস্থিতি, মানে এখনও কিন্তু এটা ল্যান্ডফল করেনি। আবারও বলি, যখন এটা ল্যান্ডফল করবে তখন কিন্তু এর গতিবেগ মারাত্মক হারে বেড়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এর গতিবেগ 250 থেকে 300 কাছাকাছি ছুঁয়ে ফেলতে পারে। তা আমরা আবার চলে যাই ওয়াইন্ডে, ওয়াইন্ডে গিয়ে ঘূর্ণিঝড়টাকে দেখি। ঘূর্ণিঝড়ে আসলাম, ঘূর্ণিঝড় থেকে এবার আমরা রাত 8টার থেকে এবার আমরা আরেকটু রাতের দিকে যাই। আমরা যদি রাত 12টা নাগাদ যাই, 12টায় কিন্তু এটা মোটামুটি, একটু বড় করে নিই স্ক্রিনটা, বড় করলে আপনারা বুঝতে পারবেন, বড় করলে কিন্তু এটা মুম্বাইকে ক্রস করে একদম গুজরাটের উপকূলে আছড়ে পড়ছে, গুজরাটের উপকূলে আছড়ে পড়ছে। তা আমরা এবার সরাসরি 18 তারিখে প্রবেশ করি। 18 তারিখে যদি আমরা সকাল 6টার দিকে যাই, সকাল 6টার দিকে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ল্যান্ডফল করে গেছে সম্পূর্ণভাবে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই লাইভ ট্র্যাকিংয়ের চিত্রটা, একদম গুজরাট উপকূলে কিন্তু এটা টোটালটাই আছড়ে পড়েছে। আর এই সময় বৃষ্টিপাতের কী গতিপথ দেখি, চলে যাই আমরা রেন অ্যান্ড থান্ডারে। রেন অ্যান্ড থান্ডারে গিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু মারাত্মকভাবে, বৃষ্টিপাত তো চলবেই আর মারাত্মক ক্ষতিগ্রস্ত করবে গুজরাটবাসীকে। আর এই সময় এর গতিবেগ 250 থেকে 300 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে আপনারা বুঝতেই পাচ্ছেন আমফানের পর এটাই হতে চলেছে মনে হচ্ছে আরও এক মারাত্মক ঘূর্ণিঝড়, আর যেটা আছড়ে পড়তে চলেছে ভারতের গুজরাট উপকূলে। সুতরাং বন্ধুরা, এই ছিল এক গুরুত্বপূর্ণ তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, অবশ্যই লাইক শেয়ার করে অন্য কেউ জানানোর সুযোগ করে দেবেন। এছাড়াও লিখবেন আপনার মূল্যবান বক্তব্য কমেন্টস বক্সে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ, এইটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। টাটা।